আমাদের প্রত্যেকের জীবনে একটা করে এম বা লক্ষ্য থাকে, অর্থাৎ ছোট থেকেই আমরা একটা স্বপ্ন নিয়ে বাঁচি যে আমরা বড় হব, আমরা চাকরি বাকরি করব, আমরা অর্থ উপার্জন করব। এটা আমাদের বাবা মা তারা আমাদের উপর চাপিয়ে দেন, তবে এটাই স্বাভাবিক যে পড়াশোনা করার পরে একটা নির্দিষ্ট জায়গায় তো পৌঁছাতে হবে, আলটিমেট রেজাল্টে একটা ইনকাম আমাদের তো করতেই হবে। তবে এই বিষয়ে একটা কথা বলি, অনেকেই জোর করে চাপিয়ে দেন এইটা তোমাকে করতেই হবে, নাহলে তোমার জীবন বৃথা, এই জিনিসটা ভুল। অর্থাৎ এইভাবে ভুল ডাইরেকশন দেওয়ার জন্য অনেকেই সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে তার জীবন বৃথা বলে মনে করে, যে খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই লক্ষ্য থাকুক, কিন্তু লক্ষ্যের পাশাপাশি আরও ছোটো ছোটো দু চারটে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমি যদি পৌঁছাতে না পারি, সফল যদি না হয়, তার মানে আমার জীবন বিফল, এটা কিন্তু ভাবলে চলবে না। অর্থাৎ আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারলাম না, আমি এই চাকরিটা পেলাম না, আমি এই বিজনেসটা করতে পারলাম না, আমার বিজনেস সফল হলো না, মানে আমার জীবন বৃথা, আমার জীবন, তা কিন্তু নয়। ঠিক আছে, এটা হয়নি আমি এটা চেষ্টা করি, এটা হয়নি আমি এটা চেষ্টা করি, এইভাবে ছোটোখাটো আরও পাশাপাশি সাইডে কোনো একটা লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, আপনার টেনশনটা শেয়ার্ড হয়ে যাচ্ছে, টেনশনটা বা ভীতিটা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়নি তো কী হলো, আমি এটা করব। আমি একটা জ্বলন্ত উদাহরণ দেখে আমি আপনাকে বলছি, আমার নিজের জীবনে আমি চাকরি বাকরি করি, কিন্তু আমি যতজনকে হাত দেখিয়েছি, যারা হাত দেখে বিচার করে, আজ পর্যন্ত, আমি তো আগে থেকে মেনশন করিনি যে আমি চাকরি করি, আজ পর্যন্ত যতজন আমার হাত দেখেছে সে বলেছে বা তারা বলেছে যে আপনার জীবনে কোনো চাকরি বাকরি নেই, আপনার হাতে কোনো চাকরি নেই, হাতে কোনো চাকরির রেখা নেই, অর্থাৎ আপনার হাতে ব্যবসা আছে। তো তারা যে ভুল, সেটা একবার জ্বলন্ত উদাহরণ আমার জীবনে, আমি নিজে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে চাকরি সম্ভব। অর্থাৎ 99% আপনাকে চেষ্টা করতে হবে, 1% ফেলিওর যদি হন, সেইটা কিছুতেই আপনাকে হার মানলে চলবে না, যে ঠিক আছে আমি চেষ্টা তো করেছি, ব্যর্থ হয়েছে তো কী হয়েছে, আবার চেষ্টা করব। এইভাবে জীবনের ব্যর্থতা আপনার জীবনে যেন আপনাকে শিক্ষা দেয়, অর্থাৎ ফেলিওর মানে জীবন শেষ নয়, ফেলিওর মানে নতুন শিক্ষা, নতুন অভিজ্ঞতা, নতুনভাবে বাঁচার একটা তাড়না যোগায়, এটা মনে রাখবেন। এবং দয়া করে আরও ভালো ভালো বিষয়ে আমি কথা বলবো, আমার ঘটনা আমি শেয়ার করবো, দয়া করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা।